বাঁশরি একটি নজরুল চর্চা কেন্দ্র। সম্প্রতি কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্ম জয়ন্তী উপলক্ষে কলকাতায় প্রথমবার কবি প্রণাম 2022 অনুষ্ঠানের আয়োজন করলো বাঁশরি সংগঠনটি। ভারত ও বাংলাদেশের সম্মানিত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখে নিন এগিয়ে বাংলা নিউজের পর্দায়। আনন্দে মেতে ওঠে, যার মধ্যে এত নব আনন্দ, তারই মধ্যে আবার তিনি, তার নাম দুঃখ মিয়া, তিনি নানান দুঃখের প্রতি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তিনি এগিয়ে গেছেন। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্ম জয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক নজরুলের সংগঠন বাঁশরি একটি নজরুল চর্চা কেন্দ্র, যার প্রতিষ্ঠাতা ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান স্যার, তিনি তার অনুপ্রেরণায় এই সংগঠনটি গড়ে উঠেছে। পশ্চিমবাংলায় এই প্রথম আমরা কবি নজরুল ইসলামের তার 123তম জন্ম জয়ন্তী পালন করছি। আমাদের সঙ্গে বিশেষ জনেরা উপস্থিত হবেন, এর মধ্যে একজন হয়ে গেছেন আমার শ্রদ্ধেয় দিদি নূপুর ছন্দা ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তার সঙ্গে আমাদের সিদ্দিকিউল্লাহ স্যার ও আমাদের আসার কথা। আমাদের মধ্যে রবীন্দ্র মুখোপাধ্যায় অগ্নিবীণা সম্পাদক, তিনিও আসার কথা, ডেপুটি হাই কমিশনের, তিনিও আসার কথা। আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে কবিকে স্মরণ করব। তিনি স্মরণে বরণে তিনি বিদ্রোহী হয়েছেন, কিন্তু তার যে অনবদ্য সৃষ্টি সেগুলো আমরা সকলের কাছে পৌঁছে দিতে আমাদের প্রায় 160 জন শিশু শিল্পী এবং প্রতিষ্ঠিত শিল্পী মিলে আজকে আমরা এই অনুষ্ঠান করছি রোটারি সদনে কলকাতায়। আমরা আমাদের প্রচেষ্টা কাজী নজরুল ইসলামের তার যে অনবদ্য সৃষ্টি, সেই সৃষ্টি সকল আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য, এবং প্রতিষ্ঠাতা খালিকুজ্জামান স্যার, তিনি যেভাবে তার নিরলস প্রচেষ্টা সারা বিশ্ব জুড়ে নজরুলের প্রচার প্রসারের জন্য তিনি চেষ্টা করছেন এবং আমাদের মতো শিল্পীদেরকে তিনি সামনে এগিয়ে নিয়ে আসছেন, আমরা চেষ্টা করছি। কবি কাজী নজরুল ইসলাম, তিনি যে আমাদেরকে বাংলা সঙ্গীত, আমাদের প্রায় 160 জন শিল্পী এখানে আজকে পার্টিসিপেট করছে, কারণ কাজী নজরুল ইসলাম তিনি কলকাতার মধ্যে না কলকাতার বাইরেও আছে, কলকাতার বাইরেও আছে, বাংলাদেশ আছে, ত্রিপুরা আছে, নর্থ ইস্টের থেকে আছে, কলকাতার আছে। আর তাছাড়া কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতার শতবর্ষ এবং স্বদেশ পর্যায়ের গান কারা রইল হক্কপাত, সেই গানটিরও কিন্তু শতবর্ষ উদযাপন হচ্ছে। আমার নাম নূপুর ছন্দা ঘোষ, নমস্কার। আজকে বাঁশরির এই উদ্যোগ, কাজী সাহেবের 123তম জন্মদিনে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে তিনি এক বিদ্রোহী কবি ছিলেন এবং আমার খুব ছোট্টবেলা থেকে যে তার যে সেই কবিতা কান্ডারি হুঁশিয়ার, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, সেটি মানে আমার একেবারে অন্তরের ভেতরে গিয়ে বেঁধেছিল। এবং আমি যদিও অন্য ধারার গান গেয়ে থাকি, কিন্তু কাজী নজরুল ইসলামের জন্মদিনে আজকে তাকে শ্রদ্ধা জানাবার জন্য দীপা যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি সত্যি আপ্লুত, এবং দীপাও যেভাবে কাজ করে চলেছে একেবারে নিরলস প্রচেষ্টায় নজরুলের এই যে ভাবনাকে, তার এই সৃষ্টিকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিচ্ছে, আমি তাদের আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই এবং খালেক ভাইকেও আমার অনেক ধন্যবাদ জানাই। নারী